শুভরাত্রি, আমি কামাল হোসেন। এই সরকার আপনারা দেখছেন বেশ কিছু বছর ধরে এবং এই কয়েক মাস দুর্নীতিতে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছে। কি স্কুল শিক্ষা, প্রাইমারি শিক্ষা কোনোটা থেকে মুক্ত হতে পারছে না এবং তাদের সম্মান, তাদের মান সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর মানুষের কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে যে দুর্নীতিগ্রস্ত সরকার। আজকের আপনারা শুনবেন, জানবেন যে কলেজের সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় 2018 এবং 2022 সালে ঘোর দুর্নীতি হয়েছে, যেটা প্রথমেই হাইকোর্টে যে 4-5 জন মিলে তারা যে মামলা দায়ের করেছিল সিঙ্গেল বেঞ্চে, সেখানে সমস্ত কিছু তথ্য চেয়ে পাঠিয়েছিল, তথ্য জমা দেয়নি। তারপরে ডিভিশন বেঞ্চে চলে আসলো সেই মামলা চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চও বলল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মামলা ঠিকই ছিল, আপনারা কেন একাডেমিক থেকে শুরু করে ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর দিয়ে প্যানেল তৈরি করে জমা দেবেন না। আবার এই সরকারের কাণ্ডজ্ঞান নেই, আবার কি করলো, ঠিক এসএলএসটির মতো আবার চলে আসলো সুপ্রিম কোর্টে এবং প্রধান বিচারপতির এজলাসে আবার ফের ধমক চমক খেলেন। সেখানেও প্রধান বিচারপতি বললেন ইন্টারভিউতে যেহেতু সবচেয়ে বেশি নম্বর, তাহলে ইন্টারভিউয়ের প্রকৃত মার্কস কেন দেয়া হবে না। এবং বিভিন্ন যারা মেধাবী ছাত্র আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক এবং যারা পিএইচডি করে অলরেডি, তারাই মামলাটা করেছিল। যেখানে তারা সুযোগ পায়নি সেখানে ব্যাক বেঞ্চাররা সুযোগ পেল কিভাবে, পেতেই পারে কিন্তু তার তো তথ্য দিতেই হবে, কিন্তু সেই তথ্য দিল না। অর্থাৎ দুর্নীতি আর দুর্নীতি।